বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদ বাউনি একাডেমি অনলাইন ক্লাস থেকে মোহন শাহিন গ্রুপ দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের এবং অভিভাবকদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন, যেটা আমি অনেক আগেই শুরু করেছি এবং প্রায় মাস পথে নিয়ে, আজকে আমরা হ্যালোজেন ও অ্যারিন অ্যারিন বা অ্যারাইল হ্যালাইড এস এ আর এক্স অ্যারাইল হ্যালাইড নিয়ে আলোচনা করব। বেঞ্জিনকে হ্যালোজেনেশন, বেঞ্জিন চক্রে হ্যালোজেনেশন সমূহ প্রতিস্থাপক হিসাবে থাকলে অ্যারাইল হ্যালাইড বলে। বেঞ্জিন চক্রে তোমার এরকম যদি থাকে, বেঞ্জিন চক্রে প্রতিস্থাপক হিসেবে হ্যালোজেন যদি থাকে, অর্থাৎ বেঞ্জিন চক্রে যদি প্রতিস্থাপক হিসেবে এক্স থাকে, এক্স হলো হ্যালোজেন, এটা হতে পারে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন, এই তিনটা হলো হ্যালোজেন, যদিও ফ্লোরিন আছে, এখন আমরা ফ্লোরিন বলছি না। তাহলে এখানে বেঞ্জিনের প্রতিস্থাপক হলো এক্স, এক্স মানে হলো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অর্থাৎ ক্লোরোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন, আয়োডোবেঞ্জিন, এগুলিকে বলা হয় হ্যালোজেন ও অ্যারিন বা অ্যারাইল হ্যালাইড। প্রস্তুতি, প্রস্তুতি হল বেঞ্জিনের সাথে, বেঞ্জিন প্লাস ক্লোরিন, ফেরিক ক্লোরাইড FeCl3 এবং কত ডিগ্রি, 80°C, তাহলে কি হবে, ক্লোরোবেঞ্জিন Cl, ক্লোরোবেঞ্জিন তৈরি হবে প্লাস HCl। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া কি, যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এক নম্বর হলো কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, প্রথমটা হলো কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এটা আবার দুই প্রকার, এক নম্বর হলো হ্যালোজেন পরমাণুকে হ্যালোজেন পরমাণুকে OH মূলক দ্বারা প্রতিস্থাপন। হ্যালোজেন পরমাণুকে OH মূলক দ্বারা প্রতিস্থাপন, অর্থাৎ ক্লোরোবেঞ্জিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH জলীয়। ৩৫০°C আর 130 atm, 130 বায়ু চাপে কি হবে, ONa প্লাস NaCl।
আচ্ছা, এখন আর এটা সোডিয়াম মিথক্সাইড ওএনএ। হ্যাঁ, এটাকে আমরা এইচসিএল দিলে ফেনল উৎপন্ন হবে। ফেনল প্লাস সোডিয়াম ক্লোরাইড, এটা আমাদের হ্যালোজেন পরমাণু ওএইচ মূলক দ্বারা প্রতিস্থাপন। দুই নাম্বার হলো হ্যালোজেন পরমাণুকে অ্যামোনিয়া মূলক দ্বারা NH2 বা অ্যামোনিয়া অ্যামিন মূলক দ্বারা প্রতিস্থাপন, অ্যামিন মূলক দ্বারা প্রতিস্থাপন। তাই সেখানে কি হবে, অ্যামোনিয়া ক্লোরোবেঞ্জিন প্লাস অ্যামোনিয়া প্লাস কিপ্রাস অক্সাইড, কিপ্রাস অক্সাইড 200 ডিগ্রি তাপমাত্রা, 200 ডিগ্রি সেন্টিগ্রেড এবং উচ্চ চাপ, এটা কি হবে, অ্যামিন তৈরি হবে, অ্যানিলিন উৎপন্ন হবে। হ্যাঁ, দ্যাট ইজ এটা একটা অ্যারোমেটিক অ্যামিন, অ্যানিলিন এবং কিপ্রাস ক্লোরাইড প্লাস পানি। তাহলে আমরা প্রথমটা দেখলাম, এক নাম্বার কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, একটা হলো হ্যালোজেন পরমাণুকে ওএইচ মূলক দ্বারা প্রতিস্থাপন করলে ফেনল হবে, আর হ্যালোজেন পরমাণুকে অ্যামিন মূলক দ্বারা প্রতিস্থাপন করলে অ্যানিলিন উৎপন্ন হবে। এটা হলো অ্যানিলিন। এরপরে হলো দুই নাম্বার, বেঞ্জিনকে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন, ইলেকট্রন আকর্ষী দুই নাম্বার, বেঞ্জিনকে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। বেঞ্জিনকে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে তোমার ক্লোরোবেঞ্জিন ক্লোরোবেঞ্জিন ফেরিক ক্লোরাইড FeCl3 ডাইক্লোরো অর্থ এবং মেটা ডাইক্লোরোবেঞ্জিন, প্লাস তাই না, এটা হলো অর্থ আর এটা হলো প্যারা, ডাইক্লোরোবেঞ্জিন উৎপন্ন হয় এবং HCl, 2HCl। তাহলে আমরা ক্লোরোবেঞ্জিনকে ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে তাপ দিলে অর্থ এবং প্যারা ডাইক্লোরোবেঞ্জিন উৎপন্ন হবে। এরপরে হলো তিন নাম্বার, উৎস্ফীতিক বিক্রিয়া, তিন নাম্বার হলো উৎস্ফীতিক
ফিটিক, এটা আমরা আগেও আলোচনা করছি, উড ফিটিক বিক্রিয়া। আমরা সংক্ষেপে বলি, উৎফিটিক বিক্রিয়া হল ব্রোমোবেঞ্জিন, বিআর প্লাস টু এন এ, সোডিয়াম প্লাস বিআর সিএসসি, মিথাইল ব্রোমাইড। এখানে এটা সোডিয়াম ব্রোমাইড বের হয়ে যাবে এবং টলুইন উৎপন্ন হবে। শুষ্ক ইথারে টলুইন প্লাস সোডিয়াম ব্রোমাইড, তাহলে গেল উৎফিটিক বিক্রিয়া। এরপরে আসো মিথেনের ট্রাই হ্যালোজেন জাতক। আচ্ছা, তাহলে এটা গেল উৎফিটিক বিক্রিয়া, এটা হয়ে গেল আমাদের বিক্রিয়া তিনটা। মিথেনের ট্রাই হ্যালোজেন জাতক, এটাকে আমরা হ্যালোফর্ম বলি, হ্যালোফর্ম। অর্থাৎ মিথেনের তিনটা হাইড্রোজেন যদি তিনটা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, ট্রাই হ্যালোমিথেন বা ট্রাই ক্লোরোমিথেন, এখানে আমাদের হ্যালোফর্ম হল CH3, এক্স ইকুয়াল টু ক্লোরিন ব্রোমিন আয়োডিন। আচ্ছা, এক্স যদি ক্লোরিন হয় তাহলে হবে ক্লোরোফর্ম, CHCl3, এটা হলো ক্লোরোফর্ম। এক্স যদি হয় বিআর তাহলে হবে ব্রোমোফর্ম। আর এক্স যদি হয় আয় তাহলে হবে আয়োডোফর্ম, আয়োডোফর্ম। তাহলে এই তিনটা আমরা দেখলাম। এখন আমাদের ক্লোরোফর্ম প্রস্তুতি, ক্লোরোফর্ম ক্লোরোফর্ম প্রস্তুতি কীভাবে করব আমরা দেখি। যে প্রথমে আমরা ব্লিচিং পাউডার, OCl প্লাস পানি, ক্লোরিন প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, ব্লিচিং পাউডার এখন এই HCl CH2OH ইথানলের সাথে এই ক্লোরিনের বিক্রিয়ায় তোমার HCl CHO, প্রথমে ইথানল হবে এবং HCl হবে, এরপরে এই ইথানলের সাথে আবার আচ্ছা HCl CHO প্লাস ক্লোরিন দিলে CCl2, Cl3CCHO, ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড প্লাস 3HCl, এবং এই ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখানে তোমার কি উৎপন্ন করবে, ক্লোরোফর্ম CHCl3 প্লাস
ক্যালসিয়াম ফর্মেট HCOO2Ca ক্যালসিয়াম ফর্মেট উৎপন্ন করবে। এটা হলো আমাদের ক্লোরোফর্মের প্রস্তুতি ব্লিচিং পাউডার থেকে। ব্লিচিং পাউডারের সাথে পানি যোগ করলে ক্লোরিন এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড হয়, আর এই ক্লোরিন ইথানলের সাথে বিক্রিয়া করে প্রথমে ইথানল উৎপন্ন করে, পরে ইথানল আবার ক্লোরিনের সাথে ক্লোরিনেশন করলে ট্রাইক্লোরোঅ্যাসিটালডিহাইড হবে, এবং ট্রাইক্লোরোঅ্যাসিটালডিহাইড যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হচ্ছে তার সাথে বিক্রিয়া করে ক্লোরোফর্ম এবং ক্যালসিয়াম ফর্মেট উৎপন্ন করবে। আচ্ছা, এই বিক্রিয়াটা আবার আমরা অ্যাসিটোন থেকে করতে পারি। এটা হলো ইথানল থেকে, ইথানল থেকে। হ্যাঁ, আর যদি অ্যাসিটোন বা প্রোপানন থেকে করি, অ্যাসিটোন বা প্রোপানন হতে যদি আমরা করি তাহলে হবে CaOCl Cl+ পানি ক্যালসিয়াম হাইড্রক্সাইড, আবার CaCO CH3+ ক্লোরিন কী হবে, Cl3CCOCH3, ট্রাইক্লোরোঅ্যাসিটোন এবং প্লাস HCl। এখন এই ট্রাইক্লোরোঅ্যাসিটোন প্লাস ক্যালসিয়াম হাইড্রক্সাইড প্লাস ক্যালসিয়াম অ্যাসিটেট হবে। ওকে, তাহলে আমরা দুইভাবেই ক্লোরোফর্ম তৈরি করতে পারি, একটা হলো ইথানল থেকে, একটা হলো অ্যাসিটোন থেকে। এখন বিক্রিয়া, তাহলে আমরা এখন বিক্রিয়া আসি, ক্লোরোফর্মের বিক্রিয়া। ক্লোরোফর্ম প্রধানত 8 প্রকার বিক্রিয়া প্রদর্শন করে। ক্লোরোফর্ম প্রধানত 8 প্রকার বিক্রিয়া প্রদর্শন করে। 1 নম্বর হল প্রতিস্থাপন, প্রতিস্থাপন বিক্রিয়া কি, যে ক্লোরোফর্ম CHCl3+ নাইট্রিক অ্যাসিড তাপ দিলে এটা হবে কি, Cl3CNO2, Cl3CNO2 প্লাস পানি ক্লোরোপিক্রিন, এটাকে বলা হয় ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন যেটা কিনা কাঁদুনি গ্যাস এর উপাদান, এটা হলো কাঁদুনি গ্যাসের উপাদান। পুলিশে যে ছত্রভঙ্গ, জনতাকে ছত্রভঙ্গ করার জন্য কাঁদুনি গ্যাস ব্যবহার করে, কাঁদুনি গ্যাসের উপাদান। আচ্ছা, 2 নম্বর হল বিজারণ, হ্যাঁ জিঙ্ক দ্বারা বিজারণ করা হয়, জিঙ্ক প্লাস পানি
ताप दिले जिंक हाइड्रोक्साइड प्लस 2H जायमान हाइड्रोजेन है क्लोरोफॉर्म के जायमान हाइड्रोजेन विजारित करे मीथेन प्लस HCl এটা গেল বিজারণ এরপরে হলো জারণ তিন নম্বর হলো জারণ হ্যাঁ ক্লোরোফর্মকে CH Cl3 প্লাস অক্সিজেন এটা আলোর উপস্থিতিতে অর্থাৎ বায়ুতে এটা রাখলে বায়ুর অক্সিজেন দ্বারা আলোর প্রভাবে জারিত হয়ে ফরজিন গ্যাস উৎপন্ন করে সিও সিএল টু প্লাস এইচসিএল এটা হলো ফরজিন গ্যাস বা কার্বন আয়ন ক্লোরাইড বিষাক্ত এটা ফরজিন গ্যাস এটা হলো বিষাক্ত তাহলে ক্লোরোফর্ম তখন আর ব্যবহার করা যায় না যেটা চেতনানাশক হিসেবে ব্যবহার করার কথা সেটা সমস্যার সৃষ্টি হয়ে যায় এটা একটা কাঁদুনি গ্যাসের উপাদান হয়ে যায় তারপর চার নম্বর হলো অ্যাসিড ধর্ম অ্যাসিড ধর্ম কি ক্লোরোফর্ম প্লাস CHCl3 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH ক্লোরোফর্ম প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডকে ফুটালে সোডিয়াম ফরমেট এবং সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন হয় এটা হলো সোডিয়াম ফরমেট উৎপন্ন হয় পাঁচ নম্বর কার্বিলামিন কার্বিনামিন বিক্রিয়া হলো অ্যানিলিন NH2 NH2 প্লাস ক্লোরোফর্ম CH Cl3 প্লাস KOH তাপ দিলে এটা ফিনাইল আইজোসায়ানাইড বা কার্বিলামিন উৎপন্ন হয় এটা একটা উৎকট গন্ধ বিশ্রী গন্ধ এই গন্ধ থেকে অ্যানিলিন বা ক্লোরোফর্মকে শনাক্ত করা যায় প্লাস KCl প্লাস পানি তাহলে এই যে ফিনাইল আইজোসায়ানাইড এটাকে কার্বিলামিন বলা হয় এটা উৎকট গন্ধযুক্ত উৎকট গন্ধের মাধ্যমে এই কার্বিলামিনের উৎকট গন্ধের কারণে ফিনাইল আইজোসায়ানাইড বা কার্বিলামিন উৎকট গন্ধের কারণে অ্যানিলিন বা ক্লোরোফর্মকে শনাক্ত করা যায় এরপরে হলো ৬ নম্বর রাইমার টাইমেন বিক্রিয়া রাইমার টাইমেন বিক্রিয়া কি ফেনলের সাথে ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে ফেনল প্লাস ক্লোরোফর্ম প্লাস KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড ফেনল ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড 60-70 ডিগ্রি তাপমাত্রা উত্তপ্ত করলে
এটা অর্থোহাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড উৎপন্ন হয় বা স্যালিসাইল ডিহাইড ও এইচ বা সি এইচ ও ও এইচ এখানে এটা ও এইচ বললেই ভালো হয় হ্যাঁ ও এইচ সি এইচ ও অর্থোহাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড বা স্যালিসাইল ডিহাইড স্যালিসালডিহাইড প্লাস KCl প্লাস পানি হ্যাঁ এরপরে হলো সিলভারের সঙ্গে আইমোটাইমেন বিক্রিয়া বললাম সাত নম্বর হলো সিলভারের সঙ্গে সাত নম্বর সিলভারের সঙ্গে ক্লোরোফর্ম প্লাস সিলভার সিএইচ সিএল থ্রি প্লাস সিলভার 600 ডিগ্রিতে তাপ দিলে 600 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপ দিলে কি হবে অ্যাসিটিলিন বা ইথাইন উৎপন্ন হবে সিএইচ প্লাস 6 Ag সিলভার ক্লোরাইড 600 ডিগ্রিতে তাপ দিলে হ্যাঁ ইথাইন তৈরি হবে হ্যাঁ আট নম্বর আট নম্বর হলো কনডেনসেশন বিক্রিয়া কনডেনসেশন বিক্রিয়াটা কি কনডেনসেশন বিক্রিয়া অর্থাৎ অ্যাসিটোন অ্যাসিটোন প্লাস ক্লোরোফর্ম সিএইচ সিএল থ্রি অ্যাসিটোন প্লাস ক্লোরোফর্ম কি তৈরি করে এইচ থ্রি সি সি ও এইচ সিএল থ্রি সিসিএল সিসিএল এটার নাম হলো ক্লোরিটন ক্লোরিটন হ্যাঁ এটা একটা চেতনানাশক ও ঘুমের ওষুধ দুইটাই চেতনানাশক ও ঘুমের ওষুধ তাহলে আমরা কনডেনসেশন বিক্রিয়াটা দেখলাম অ্যাসিটন ও ক্লোরোফর্মের বিক্রিয়ায় এটা উৎপন্ন হয় ক্লোরিটন যেটা কিনা চেতনানাশক ও ঘুমের ওষুধ তা এ হলো এরপরে ক্লোরোফর্মকে আমরা কীভাবে সংরক্ষণ করব যেটা কিনা আমরা আলোচনা করছি ক্লোরোফর্ম সংরক্ষণ ক্লোরোফর্ম সংরক্ষণ সংরক্ষণ ক্লোরোফর্ম সংরক্ষণ কিভাবে করা হয় যে ক্লোরোফর্মকে যদি আমরা বাতাসে রেখে দেই তাহলে এটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সিও সিএল টু এবং এইচসিএল উৎপন্ন হয় এটা হলো ফসজিন বিষাক্ত গ্যাস হ্যাঁ তাই ক্লোরোফর্মকে আমরা গাঢ় বা বাদামি রঙের বোতলে রাখি যাতে এটা আলোর উপস্থিতিতে ফসজিন গ্যাস উৎপন্ন করতে না পারে এবং এটা চেতনানাশক হিসেবে ব্যবহার করা যায় আবার যদিও চেতনা মানে যদিও ফসজিন গ্যাস সামান্য উৎপন্ন হয় তা এটাকে আমরা
इथानल द्वारा এটাকে আমরা নিষ্ক্রিয় করে ফেলি এবং কি তৈরি হয়, CO3 ইথানল এবং HCl তৈরি হয়। এটা হলো ইথাইল কার্বনেট। ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এটার ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া নেই, ফলে ক্লোরোফর্ম নিরাপদ থাকে। তাহলে আমাদের আজকে এই অ্যালকাইল হ্যালাইড আগের দিন পড়েছে, আজকে অ্যালকাইল হ্যালাইড শেষ হয়ে গেল ক্লোরোফর্ম নিরাপদের মাধ্যমে। এই বলে আজকে আমি তোমাদের কাছে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।